সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রমজানুল মুবারকের রোজা যারা রাখা অতিশয় কষ্ট হয়ে যায়, তাদের জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন, তারা এতিম মিসকিন গরিব তাদেরকে খানা খাওয়াবে। অর্থাৎ যারা বৃদ্ধ হয়ে এমন অবস্থায় পৌঁছে গেছে রমজানুল মুবারকের রোজা রাখা কোনো অবস্থায় সম্ভব নয়, অথবা এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো আশা করা যায় না, আল্লাহ পাক তাদের জন্য সুযোগ দিয়েছেন যে তারা রমজানুল মুবারকের রোজা না রেখে তারা ফিদিয়া আদায় করলেই হয়ে যাবে। এবার আমরা বুঝতে হবে ফিদিয়া কীভাবে আদায় করতে হয়। ফিদিয়া আদায় করার নিয়ম হলো, প্রতিটা রোজার পরিবর্তে একটা সদকায়ে ফিতরের সমপরিমাণ খাদ্য অথবা সমপরিমাণ মূল্য কোনো গরিব মিসকিন এতিমকে দিয়ে দিলেই ফিদিয়া আদায় হয়ে যাবে। আমি আবারও বলছি, প্রতিটা রোজার পরিবর্তে একটা সদকায়ে ফিতরের সমপরিমাণ খাদ্য অথবা সমপরিমাণ মূল্য কোনো গরিব মিসকিন এতিমকে দিয়ে দিলেই তার পক্ষ থেকে ফিদিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে মহান রব্বুল আলামিনের হুকুম মাহকাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।